জয় শ্রী সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে আজ আটি আসছেন পঁচিশে সেপ্টেম্বর বুধবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ আমি আমাদের পরম পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতার একটি পবিত্র শ্লোক পাঠ করব আজ আমি অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকটি পাঠ করে আপনাদের শোনাব সকল কৃষ্ণ ভক্তগণ আজকের এই পাঠ অবশ্যই শ্রবণ করুন অন্তকালে চ শরণ মামেব মুক্তা কলে বরম য প্রয়াতি স জাতি নাস্তাত্র সংশয় এর অর্থ যে ব্যক্তি অন্তকালেও আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই অন্তকালেও যারা আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন এর অর্থ হলো যে মানুষকে তার জীবনে সাধন ভজন করে নিজের উদ্ধার করার জন্য অধিকার দেওয়া হয়েছিল কিন্তু তারা তো করেননি এই সকল ব্যক্তি অন্তিম সময়ে অন্য কোনো সাধনা করতে অসমর্থ তাই তারা যদি অন্তিমকালে শুধুমাত্র আমাকেই যদি স্মরণ করেন তাহলেও তারা আমাকে প্রাপ্ত হবেন এর তাৎপর্য হল সোনা বোঝা এবং মেনে নেওয়াতে যা কিছু প্রকাশিত হয় তা সব আমারই সমগ্র রূপ মা বেব শরণ এর তাৎপর্য হল সোনা বোঝা এবং মেনে নেওয়াতে যা কিছু প্রকাশিত হয় তা সব আমারই সমগ্র রূপ তাই যারা এগুলিতে যারা এগুলিকে আমার স্বরূপ বলে মনে করবেন অন্তকালেও তারা আমার অন্তকালেও তার আমারই কথা মনে পড়বে যারা এগুলিকে যারা ওগুলিকে আমার স্বরূপ বলে মনে করবেন অন্তকালেও তাদের আমারই কথা মনে পড়বে অর্থাৎ তারা সব কিছু আমারই স্বরূপ বলে মেনে নেওয়ায় অন্তকালেও তাদের যা কিছু স্মরণে আসবে সেগুলি সব আমারই স্বরূপ হবে ফলে তাদের আমাকেই স্মরণ করা হবে আমাকে স্মরণ করায় তারা আমাকেই লাভ করবেন মত ভাবম কথার অর্থ হল যে সাধকেরা আমাকে ভিন্ন অভিন্নভাবে অর্থাৎ শগুণ নির্গুণ সাকার নিরাকার দ্বিভুজ তো চতুর্ভুজ এবং নাম লীলা ধাম রূপ ইত্যাদিতে যেভাবে মেনে নিয়েছেন আমাকে পূজা করেছেন অন্তকালের স্মরণ অনুযায়ী তারা আমার সেই ভাবই প্রাপ্ত হন যারা ভগবানের উপাসনা করেন তারা অন্তকালে উপাস্যকে স্মরণে আসায় সেই উপাস্যকে অর্থাৎ ভগবত ভাব প্রাপ্ত হন কিন্তু যারা উপাসনা করেন না তাদেরও যদি মৃত্যুকালে কোনো কারণবশত ভগবানের যে কোনো নাম রূপ লীলা ধাম ইত্যাদি স্মরণ হয় তবে তারাও ভগবত উপাসকদের ন্যায় সেই ভগবত ভাব প্রাপ্ত হন তাৎপর্য হলো যে গুণাদিতে স্থিত ব্যক্তি যে গতি লাভ করে সেই রূপ গতি সেই ব্যক্তিও লাভ করে যার মৃত্যুকালে যে রূপ গুণের বৃদ্ধি হয় তেমনি যাদের অন্তকালে ভগবানের স্মরণ হয় তাদেরও উপাসকদের নেয় গতি লাভ হয় অর্থাৎ ভগবত প্রাপ্তি হয় সাধকদের দৃষ্টিতে ভগবানের সগুণ নির্গুণ সাকার নিরাকার প্রকৃতি নানা রূপ নাম লীলা ধাম ইত্যাদির প্রভেদ থাকলেও পরিণামে সব এক অর্থাৎ সব মদভাব ভগবত ভাব প্রাপ্ত হয় কারণ ভগবানের সমগ্র স্বরূপ একই কিন্তু গুণ অনুসারে গতিপ্রাপ্তকারীদের এক গতি হয় না কারণ তিনটি গুণই ভিন্ন ভিন্ন তাই গুণ অনুযায়ী তাদের গতিও ভিন্ন ভিন্ন হয় ভগবানকে স্মরণ করত যারা দেহ ত্যাগ করেন তাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকে আর গুণাদি অনুযায়ী যারা দেহ ত্যাগ করেন তাদের গুণের সঙ্গে সম্পর্ক থাকে তাই অন্তকালে যারা ভগবানকে স্মরণ করেন তারা ভগবানের সম্মুখীন হন অর্থাৎ ভগবানকে লাভ করেন আর যারা গুণাদের সঙ্গে সম্পর্কিত তারা গুণাবলীর সম্মুখীন হন অর্থাৎ গুণগুলির কার্যরূপ জন্ম মৃত্যুপ্রাপ্ত হন ভগবান এই একটি বিশেষ সুযোগ দিয়েছেন যে ব্যক্তির জীবন যেমনই হোক আর ভাব যেমনই থাকুক না কেন যেভাবেই তিনি জীবন কাটিয়ে থাকুক না কেন যদি তিনি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করেন তাহলে তার কল্যাণ হয় কারণ ভগবান জীবের কল্যাণের জন্যই মনুষ্য দেহ প্রদান করেন আর জীব সেই জন্যই মনুষ্য দেহ ধারণ করেছে সুতরাং জীবের যদি কল্যাণ হয় তবেই ভগবানের জীবকে মনুষ্য দেহ প্রদানের এবং জীবের মনুষ্য দেহ ধারণের সার্থকতা হয় কিন্তু তারা নিজ উদ্ধার ব্যতিরেকেই আর জগৎ থেকে বিদায় গ্রহণ করছে তাই ভগবান বলেছেন ওহে ভাই তোমার আর আমার দুজনের সম্মানই যাতে থাকে তাই যাবার সময়েও যদি তুমি আমাকে স্মরণ করো অর্থাৎ মৃত্যুকালেও যদি তুমি আমাকে স্মরণ করো তাহলেই তোমার কল্যাণ হবে সুতরাং প্রত্যেক মানুষেরই সাবধান হওয়ার প্রয়োজন আছে যেন তারা সবসময় ভগবত স্মরণ করে কোন সময় যেন বৃথাভাবে নষ্ট না করে কারণ কার যে কখন মৃত্যু সময় আসবে কেউ জানে না পক্ষে সব কারণ তো বলা সম্ভব নয় যে এত বছর এত মাস বা এত দিন পরে মৃত্যু আসবে এ এ দেখা যায় যে গর্ভেই কত সন্তান মারা যায় আবার কত শিশু কত শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে কেউ বা কয়েকদিন পরে কেউ কয়েক মাস পরে কেউ বছরের হয়ে মারা যায় মৃত্যুর ব্যাপার এইভাবে চলছে তাই সবসময় ভগবানকে স্মরণ করতে হয় এবং ভাবতে হয় যে এটি কাল। নীতিতে এই কথা আছে যে যদি ধর্মাচরণ করতে হয় কল্যাণের পথে চলতে হয় তাহলে মৃত্যু আমার চুল ধরে আছে টান দিলেই শেষ এই চিন্তা সবসময় মনে রাখা উচিত ভগবানের দেওয়া উপরিয়ক্ত সুযোগটি কে প্রতিটি মানুষেরই বিশেষভাবে সৎ ব্যবহার করা উচিত কোথাও কোনো ব্যাধিগ্রস্ত মরণাপন্ন ব্যক্তি থাকলে তাকে তার ইষ্টের চিত্র বা মূর্তি দেখানো উচিত যেরকম তার সাধন ভজন এবং যে ভগবত নামে তার রুচি যার যার নাম সে জপ করে সেই ভগবত নাম তাকে শোনানো উচিত যে রূপে তার শ্রদ্ধা ও বিশ্বাস তাকে সেই রূপে স্মরণ করানো উচিত ভগবত মহিমা বর্ণনা করা উচিত গীতার শ্লোক শোনানো উচিত যদি সে ব্যাহুস থাকে তাহলে তার কাছে ভগবত নামে পূর্ণ থাকে ভগবত সম্বন্ধীয় পরিমণ্ডলে জমদূত আসতে পারে না মৃত্যুর সময় অজামিল নারায়ণ নাম উচ্চারণ করায় সেখানে ভগবানের পার্শ্বত হাজির হয়েছিলেন এবং যমদূত পালিয়ে যমের কাছে চলে গিয়েছিলেন তখন বলেছিলেন যেখানে নাম কথা হয় সেখানে তোমরা কখনো যেও না কারণ সেখানে আমাদের কোনো অধিকার নেই এই বলে যমরাজ ভগবানকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমার দূতের যে অপরাধ হয়েছে তার জন্য ক্ষমা করুন তাৎপর্য ভগবানের যে স্বরূপ মনে করে রেখেছে তা যেন স্মরণে আসে অর্থাৎ সে আগে রাম কৃষ্ণ বিষ্ণু শিব শক্তি গণেশ সূর্য স্বরূপ বিশ্বরূপ পরমাত্মা প্রভৃতি যে স্বরূপে তার বিশ্বাস সেই স্বরূপের নাম রূপ লীলা ধাম গুণ প্রভাব ইত্যাদি যেন তার স্মরণে আসে সেই স্মরণ নিয়ে শরীর ত্যাগ করলে সে ভগবানকেই প্রাপ্ত হয় কারণ ভগবানের কথা স্মরণ হলে আমি এই শরীর এবং শরীর আমার কথা স্মরণে থাকে না ভগবানকে স্মরণ করতে করতেই শরীর ত্যাগ হয় তাই ভগবানকে লাভ করার অতিরিক্ত তার আর কোনো গতি হতে পারে না এখানে প্রশ্ন হতে পারে যে যে ব্যক্তি সারা জীবন ধরে সাধ সাধন ভজন করেনি সর্বদা ভগ ভগবানের বিমুখ থেকেছে তার জীবনের অন্তকালে কিভাবে ভগবৎ স্মরণ হবে এবং কি করে তার কল্যাণ লাভ হবে তার উত্তর হলো যে অন্তিমকালে তার উপর যদি ভগবানে কোনো ভগবানের কোনো বিশেষ কৃপা হয় বা কোনো সাধু মহাত্মার দর্শন লাভ হয় তাহলে ভগবৎ স্মরণ হয়ে তার কল্যাণ হয় তার কল্যাণের উদ্দেশ্যে কোনো সাধক তাকে ভগবত নাম লীলা চরিত ইত্যাদি শোনালে বা পদকীর্তন করলে এর দ্বারা ভগবৎ স্মরণ হওয়ায় তার কল্যাণ সাধিত হয় মরণাপন্ন ব্যক্তির যদি গীতায় আগ্রহ থাকে তাহলে তাকে গীতার অষ্টম অধ্যায় শোনানো এই অধ্যায়ে জীবের বর্ণনা সদ্গতির বিশেষভাবে করা হয়েছে এটি প্রকৃত পক্ষে ভগবানের অংশ হওয়ায় জীবের পরমাত্মার সঙ্গে স্বাভাবিকভাবে সম্পর্ক থাকেই অযোধ্যা মথুরা হরিদ্বার কাশি ইত্যাদি কোনো তীর্থস্থানে যদি কারো মৃত্যু ঘটে তাহলে সেই তীর্থস্থানের প্রভাবে তার ভগবানের স্মৃতি জাগ্রত হয় এইরূপ যে স্থানে ভগবত নাম জপ কীর্তন কথা সৎসঙ্গ ইত্যাদি হয় সেই স্থানে কারো মৃত্যু হলে সেখানকার পবিত্র বায়ুমণ্ডলের প্রভাবে তার ভগবানের স্মরণ হতে পারে মৃত্যুকালে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হলে ভীত হয়েও ভগবানের স্মরণ আসতে পারে দেহত্যাগের সময় দেহ আত্মীয় স্বজন অর্থ ইত্যাদির মায়া মমতা মুক্ত হয়ে এই ভাব যদি জাগরিত হয় যে হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই শুধু তুমি আমার তাতেও ভগবানের স্মৃতি হওয়ায় কল্যাণ সাধিত হয় তেমনি কোনো কারণে যদি কারো যদি হঠাৎ নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তাহলেও তার কল্যাণ হয়ে থাকে এই রূপী কোনো সাধক যদি কোনো প্রাণী বা কোনো জীবজন্তুর মৃত্যুকালে এর কল্যাণ হোক এই ভাব নিয়ে তাকে ভগবত নাম শোনান তবে সেই ভগবত নামের প্রভাবে সেই প্রাণীটির কল্যাণ সাধিত হয় শাস্ত্রাদিতে সাধু মহাপুরুষদের প্রভাবে প্রভাবের নানা চমৎকারী কথা শোনা যায় যে যদি কোনো সাধু মহাত্মা কোনো মরণাপন্ন ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করেন অথবা তার মৃত দেহ দেখেন বা তার চিতার ধোয়া বা ভর্ষ দেখেন তাহলেও ওই ব্যক্তির কল্যাণ হয় হরে কৃষ্ণা আজ এটুকুই ومشكله